বিশ্ববিদ্যালয় জীবন শেষে ছেলে মেয়েদের মনে সত্যি এক ধরনের বড্ড খারাপ লাগা কাজ করা শুরু করে। বিগত 4-5 বছর ধরে যে বন্ধুগুলোর সাথে প্রতিদিন দেখা হতো, কথা হতো, আড্ডা হতো, অনার্স পাশ করার পর হয়তো 4-5 বছরেও সে বন্ধুগুলোর সাথে আর দেখা হবে না, কথা হবে না, আড্ডাও হবে না। ডিপার্টমেন্টের যে গ্রুপটা প্রতিদিন সর্বোচ্চ থাকত তা আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়বে। প্রথম বর্ষে বিভিন্ন নামে খোলা চ্যাট গ্রুপগুলো থেকেও আর টুংটাং শব্দ ভেসে আসবে না, সব কিছু হারিয়ে যাবে কালের অতল গহ্বরে। ক্যাম্পাসে তখনও মুষ্টিমেয় কিছু ক্লাসমেট থাকবে যারা কিনা সরকারি চাকুরির প্রস্তুতি কিংবা মাস্টার্স করে থাকে। তাদের মধ্যে কেউ যখন চা খেতে যাবে তখন চায়ের টঙ্গের আড্ডায় আর প্রিয় বন্ধুদের খুঁজে পাবে না, একা একাই হোটেলের এক কোনায় বসে নাস্তা করে বেরিয়ে আসতে হবে। অথচ প্রথম দ্বিতীয় বর্ষে থাকতে সবাই মিলে দল বেঁধে চায়ের আড্ডা হতো, চায়ের কাপে চুমুক দিতে না দিতেই দুনিয়ার সব অপ্রয়োজনীয় কথা উঠে আসত। কে কোন মেয়ের সাথে প্রেম করছে, কার সিজিপিএ কত, কার পরীক্ষা কবে, ক্যাম্পাসের কোন গাছটিতে আম পেকেছে, কোথায় নারিকেল ধরেছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সোনার খাঁচায় সেই দিনগুলো আর বন্দি থাকে না। ক্যাম্পাসে যে বন্ধুত্ব হয় সবগুলো স্বার্থের বন্ধুত্ব। এই কথা বলা ছেলে বা মেয়েটিও ক্যাম্পাস লাইফ শেষে তার বন্ধুদের প্রচণ্ডভাবে মিস করা শুরু করে। একটা সময় সে বুঝতে পারে তার হৃদয়ে বন্ধুদের জন্য অনেক জায়গা রয়েছে, যে জায়গাটা হয়তো জোর করেই খালি হয়ে যায়। অনার্স শেষে অনেকে মাস্টার্স করার জন্য অন্য কোনো ভার্সিটিতে চলে যায়, আবার অনেকেই প্রাইভেট জবে ঢুকে যায়, কেউ কেউ আবার দেশের বাইরেও চলে যায়। এই চলে যাওয়াটা কেন জানি না বড্ড কষ্ট দেয়। তাদের জন্য এতটাই মায়া জন্মে যায় যে এই মায়া কাটিয়ে ওঠা প্রায় অসম্ভব হয়ে পড়ে। আজ সকাল 8টায় আমার এক বন্ধু আমাকে ঘুম থেকে তুলে বলল, দোস্ত চলে যাচ্ছি, দোয়া করিস। ওর সে চলে যাওয়াটা না আমার মনে একটা অন্যরকম কষ্টের সৃষ্টি করে, যে সংজ্ঞাটা আমি হয়তো কখনোই দিতে পারবো না। অনার্স লাইফ শেষে অনেক মেয়েরাই পুরো দোস্তুর গৃহিণী হয়ে যায়। সংসারের এত এত চাপ থাকে যে প্রিয় বন্ধুটির খোঁজ নেওয়ার আর সময়ও থাকে না। আহারে জীবন, কেন এত কাছে আসা, কেনই বা এত দূরে ঠেলে দেওয়া। এভাবেই আরও 5টি বছর কেটে যায়। ততদিনে সবাই বিয়ে শাদি করে বাচ্চা কাচ্চার বাবা মা হয়ে যায়। কারো খবর নেয়ার আর সময় থাকে না, প্রত্যেকেই নিজের ব্যস্ত জীবনে নিজের কক্ষপথে ঘুরতে থাকে। হয়তো কখনো সখনো ঘুমানোর আগে ক্যাম্পাসের সেই প্রথম বর্ষের রঙিন সময়গুলোর কথা মনে পড়ে, মনে পড়ে মুখে একটা মুচকি হাসির আভা দেখা দেয়, কিন্তু সেই আভা বেশিক্ষণ টিকে থাকে না, কারণ সে আর সে আগের সময়ে ফিরে যেতে পারবে না। জীবনের এই পড়ন্ত বেলায় এসে মনে হয় সময় বড্ড নিষ্ঠুর, এমনকি পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষটির চাইতেও নিষ্ঠুর। আহা, যদি কালের ফ্রেমে আটকে দিতে পারতাম সময়টাকে, কিংবা টাইম মেশিনে করে ফিরে যেতে পারতাম, এই আফসোসটা সারা জীবন থেকেই যাবে, কখনো পূরণ হবে না। তবু তোরা যে যেখানে আছিস ভালো থাকিস, ভালো রাখিস।